ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহি বরাকাতু যে আমাদের সম্মানিত ভাই জনাব আবদুল হালিম মজুমদার সৌদি আরব জেদ্দা থেকে জানতে চেয়েছেন যে নতুন বাড়ি করেছি তো সেই বাড়িতে বাড়ির পাশে কবরস্থান তো বাড়িতে যেতে হয়তো কেউ ভয় করে সেই কারণে বাড়িকে বন্ধ করা যাবে কি এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহি ওয়াহেদা ওসালাত রসুলিল্লাহাদি সম্মানিত ভাই বিশেষ করে আমাদের পরিবেশে যে বাড়ি বন্ধ করার যে নিয়ম পাওয়া যায় কবিরাজের মাধ্যমে তারা সেরকে ঝাড়ফুঁক করে এবং বাড়িঘর বন্ধ করে দেয় ঘরের চার কোনা চারটা খুঁটি পুঁতে দেয় ইত্যাদি ইত্যাদি কোনো ধরনের কাজ করে থাকে যা সহি হাদিস থেকে এগুলো প্রমাণিত না এগুলো হচ্ছে সের কাজ এগুলো কাজ করা যাবে না কবিরাজের মাধ্যমে বাড়িঘর যারা বন্ধ করে থাকে যে সমস্ত কবিরা শিরকি এবং বেদাতি কাজ করে তাদের মাধ্যমে কাজ করা যাবে না এটা ইসলামে হারাম তবে যদি কেউ ভয় করে নতুন বাড়িতে উঠতে প্রবেশ করতে এবং সেখানে ঘুমোতে তাহলে সেই ক্ষেত্রে তার করণীয় হলো এই জাহাদিসের মধ্যে এসছে আইন সাল্লামা কাল লাতাজি আলু বুজু থাকুম্ মাখবে ইন্না শয়তানা ইয়ান ফিরুমিনাল বাই থিল্লেদি তো করা ও ভি হে সুরাতুল বাকরা আদিস্টি সাহি মুসলিমের রাসুল আলী সাল্তুস সালাম বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না যে ঘরে সুরা আল বাকারা পাঠ করা হয় তাতে শয়তান প্রবেশ করে না তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে শয়তানের অসা থেকে বা শয়তান থেকে যদি কেউ পরিত্রাণ পেতে চায় তার উচিত সে বাড়িতে সুরাবাত বাকারা বেশি বেশি করে পাঠ করা তাই তো অন্য হাদিসের মধ্যে এসছে আবদুল্লা আল্লাহ তালনু বলেন তোমরা তোমাদের বাড়িতে আল বাকারা পাঠ করো কেননা যে ঘরে আল বাকারা পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না আরেকটি হাদিসের মধ্যে এসছে ইবনে আহবানের এবং সাহিয়াত্তার তারকিবে যে ব্যক্তি রাতের বেলায় নিজের ঘরে সূরা বাকারা পাঠ করবে শয়তান তিন রাত ওই ঘরে প্রবেশ করতে পারে না আর যে ব্যক্তি তার দিনের বেলায় পাঠ করে শয়তান ওই ঘরে তিন দিন প্রবেশ করতে পারে না শাইক আলবাণী রহমতুল্লাহ হাদিসটি হাসান লে বলেছেন এবং অন্যান্য মহাদিস কিরামগুন হাদিসটিকে জয়ী বলেছেন তো যাই হোক যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না তাই কেউ যদি কোনো বাড়িতে অবস্থান করতে বা ঘুমোতে যদি ভয় করে তাহলে তার উচিত সেই ঘরে সুরাতুল বাকারা বিশেষ করে পাঠ করা এবং ঘুমোতে বা সেখানে থাকতে যদি ভয় করে তাহলে তাকে যে ঘুমানোর যে নিয়ম নিয়মকানুন রয়েছে অজু করে ডাইন কাতে দোয়া পড়ে যে সমস্ত আদব কায়দা রয়েছে ঘুমানোর সে সমস্ত আদব কায়দা পালন করেই মানুষকে ঘুমানো চাই আরেকটি কথা এখানে আরেকটি দোয়া পড়া যেতে পারে আল্লাহ রসুল আলী সালাম যখন কোনো জায়গায় অবস্থান করতেন তখন এই দোয়াটি সাতবার পাঠ করতেন আবুদি কালিমা তিল্লামিন মা খালাক এই দোয়াটি পাঠ করা উচিত এবং কেউ কেউ বলেছেন যে একটি লাঠি হাতে নিয়ে যদি কেউ ঘরের চারোপাশে এই দোয়াটি পাঠ করে তাহলে সেখানে যাবতীয় অকল্যাণ জিনিস থেকে পাক রব্বুল আলমী তাকে হেফাজত করবেন তাই আমাদের উচিত যে ঘরে প্রবেশ করতে বা সে ঘরে থাকতে যদি কেউ ভয় করে সে ঘরের মধ্যে সুরাতুল বাকারা এবং এই দুয়া পাঠ করা চায় এই দোয়াটি সাহি মুসলিমে আউ দু খালাক এই দোয়াটি সাতবার পাঠ করে নেওয়া উচিত ইনশাআল্লা আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় আসবাসা এবং অকল্যাণ বস্তু থেকে হেফাজত করবেন বাকি আল্লাহ আলম সাহাব সালাম আলাইকুম রহমতুল্লাহি